মানুষ কখনো কখনো নিজের অবস্থান পরিবর্তনের জন্য জীবনে নিয়ে ফেলে খুব বড় ধরনের ঝুঁকি, যে ঝুঁকিতে তার প্রাণহানির আশঙ্কা দেখা দেয়। সুপ্রিয় দর্শক, মাই স্টোরির নতুন একটি পর্ব নিয়ে আমি মরু ভাস্কর আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন চাঁদপুর থেকে আগত মোহাম্মদ আবু সাঈদ খান। আমরা ওনার মুখ থেকে শুনে নেব ওনার জীবনের না বলা কথাগুলো। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আপনার দিন এখন কেমন যাচ্ছে? এমন ভালো না, এমন খারাপ অবস্থা না, মোটামুটি অবস্থা আছি। এখন কোথায় থাকেন? এখন থাকি যাত্রাবাড়ি দোলাইপুরে। আচ্ছা, আর বাড়িতে? বাড়িতে এখন যাচ্ছি না, কারণ এখানে আমার ওখানে দেশে যে কী করে খাবো, তার জন্য দেশ এখন ত্যাগ করে ঢাকাতে জীবনযাপন করছি। এখন আপনি কোন পেশায় আছেন? এখন আমি একটা ছোট চায়ের দোকান করছি, ভ্যারাইটিস নিয়ে আর কি, একটু চায়ের দোকান। চায়ের দোকানের সাথে ভ্যারাইটিস ভ্যারাইটিস আইটেম আছে আর কি। ছোটবেলায়? ছোটবেলাতে এখানে চাঁদপুরে ছিলাম। চাঁদপুরে ছিলাম। চাঁদপুরের কোথায় বাড়ি আপনার? আমার ফরিদগঞ্জ থানা, চাঁদপুর ডিস্ট্রিক্টে। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা চার ভাই এক বোন। চার ভাই এক বোন? এক বোন। আপনি ভাইয়ের মধ্যে কত? আমি ভাইয়ের মধ্যে দুই নম্বরে। লেখাপড়া কত পর্যন্ত করলেন? আমি ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি। আচ্ছা, আপনার অন্য ভাই বোনেরা? না, আমার বড় ভাই আমার লেখাপড়া, বাবার অতটুকু অত সম্পত্ত ছিল না। আচ্ছা, বলে আমরা সেই লেখাপড়া করতে পারি নাই, তার জন্য আর লেখাপড়া না করে আমি আমার কর্মজীবনে ফিরে আসছি। আমি কাঠমিস্ত্রির কাজ করতাম ঢাকাতে। আচ্ছা, কাঠমিস্ত্রির কাজ শুরু করলেন কত বছর বয়সে? এটা আমার ১৩ বছর বয়সে আমি শুরু করছি। চাঁদপুরেই? না, ঢাকাতে। ঢাকার কোথায় শুরু করলেন? মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে। আচ্ছা, কাটাসর রোডে। এখানে আমি এক মিস্ত্রির সাথে হেল্পারি করতাম, তার ৮৫ সালের কথা আর কি। ৬০ টাকা, হ্যাঁ এরকম ৬০ টাকা ৮ টাকা হাজিরা দিত আমাকে তখন। তারপর ওখান থেকে আমি ১৯৮৫ সালে আমি চলে যাই দুবাইতে। ৮৫ সালে? হ্যাঁ, ১৯৮৫। তখন আমার বয়স চলে ১৮ মাত্র। তখন তো বিয়ে করেননি? না, বিয়ে করিনি। এটা ইন্টারগ্লোব কোম্পানি নামে একটা। আচ্ছা, ওই কোম্পানিতে ছিলাম আমরা, ধাস আইল্যান্ডে ছিলাম। ওইখানে আবুধাবি থেকে ৪০ মিনিট সময় লাগে, আপনি হেলিকপ্টার দিয়ে নিয়ে যাবেন ওখানে সাগরের মাঝে। আপনারা হেলিকপ্টারে আবুধাবি থেকে যেতেন? হ্যাঁ, দ্বীপে ছিল, আইল্যান্ড আইল্যান্ড আর কি। ওই বছরে দুইবার আমাদের ছুটি ছিল, ৫ মাস পরে ১ মাসের ছুটি। বিমানের শিডিউল হিসেবে আমাদের ২৮ দিন ২৬ দিন থাকা পড়তো, চলে যাইতে হতো। একদিন লেট হলে আবার আপনার এখান থেকে ১৫০ ডলার কাটিয়ে নিয়ে যেত বেতন থেকে। আমরা লেট করতাম না, দুদিন আগে চলে যেতাম, কারণ আবার ৫ মাস পরে আসতেছি। ওই হিসেবে ওগুলো মানে খুব এভাবে দেখতাম ওগুলো। ওখানে কী কাজ করতেন? ওইখানে আমি একটা মেনটেনেন্স করতাম আর কি। আচ্ছা, কার্পেন্টার, বিভিন্ন টেবিল, পানি সার এগুলো রিপেয়ারিং হতো, জাস্ট অ্যাসেম্বল করতাম। আমেরিকার থেকে আসতো ওগুলো, যারা ইউরোপিয়ান ওরা ব্যবহার করতো, আমেরিকানরা ওগুলো অ্যাসেম্বল করতাম। ওখানে অ্যাসেম্বল করে মালগুলো যেত কোথায়? ওইখানে অফিসে, দ্বীপের মধ্যে। দ্বীপের মধ্যে অফিস আছে, অফিসে। ওইখানে ২৫০০-৩০০০ লোক বাস করতো, ক্লাব ছিল, সিনেমা হল ছিল, মানুষের কোনো নিরাপত্তা ছিল না ওইখানে। কোনো নিরাপত্তা ছিল না দুবাইয়ের মতো জায়গায়? না, ওটা হলো গ্যাস আইল্যান্ড, গ্যাস প্ল্যান্ট, তো যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। ও আচ্ছা আচ্ছা। তার জন্য ওইখানে ওয়েদার খুব খারাপ, তার জন্য দুবাই সরকার আমাদেরকে ওই ৫ মাস পরে ১ মাসের ছুটি দিত ওয়েদার চেঞ্জ করার জন্য। তারপর এখান থেকে আমি ১৯৯০ সালে চলে আসলাম বাংলাদেশে। আপনি ওখানে স্যালারি কত পাতেন? স্যালারি পাচ্ছি দুবাইয়ের তখন দেড়াম, আপনার ৮০০ দেড়াম পাচ্ছি। বাংলাদেশি টাকায় কত? ৮০০০, ৮৫০০ এরকম হইতো। ৮৫ সালে? ৮৫তে তো অনেক টাকা তখন। তখন তো সিস্টেম ছিল আপনি নমিনিওর মাধ্যমে টাকা আসতো, যেটা আমার বড় ভাইয়ের নামে আমি টাকাটা পাঠাইতাম জনতা ব্যাংকে। আচ্ছা, বড় ভাই উঠে নিয়ে যেত, সে তার মন মতোই খরচ করতো। তখন আমরা এটা আইসার যখন একদম টাকা পয়সা খরচ হয়ে গেছে, ভাই এক কথা বলতো দিছে খরচ হয়ে গেছে, এত কম টাকা দিয়ে কী করা যায়, ফ্যামিলিতে খরচ বেশি,
তখন তো 8,500 টাকা মানে অনেক টাকা, অনেক টাকা। কিন্তু ভাই একজন ভালো সরকারি কর্মকর্তা ওই সময় এরকম বেতন পেতেন না। ভাইদের কিছু গাফালতি অবশ্যই আছে ফ্যামিলিতে, যে আমি কষ্ট করে উপার্জন করছি সেটা কাজে লাগাইতে পারে নাই, বিভিন্ন পথে সেটাকে ব্যবহৃত করছি টাকাটাকে, মানে মানে বিভিন্ন পথে মানে কি খরচ করত। এই না ভাই জুয়া খেলতো, মনে করেন বিভিন্ন কাজকর্ম করতো না ভাইরা। আমার একটা দেখা দিচ্ছে আপনারা শরীরের খুব অসুস্থ বোধ করছি, তখন আমি চার কিনি জেন দিয়ে চলে আসি বাংলাদেশে। আচ্ছা, এখানে ঘ্যাসের জায়গা তো খুব কঠিন আপনার চারহি করা। আচ্ছা, বললাম যে আমার দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করবো এখন, এরকম একটা চিন্তাভাবনা করছি, আমি চাকরি রিজন দিয়ে চলে আসলাম বাংলাদেশে। বাংলাদেশে চলে তো আসার পর বাংলাদেশের অবস্থা, তখন আপনার ফুটপাতে আমি একটা শাড়ির দোকানদারি করতাম। আচ্ছা, ঢাকাতে? ঢাকাতে গুলিস্তানে। ওই পয়সায় কিন্তু কোনো কোনো কিছু করার মতো আমার ওই অর্থ উপার্জন করতে পারিনি। আপনি তো বিয়েও করতে চাইলেন দেশে এসে? তখন বিয়ে করছি। আচ্ছা, তখন বিয়ে করার পরে চিন্তা করলাম এখন যে সংসার বেড়ে গেল কিন্তু সেভাবে তো উপার্জন হচ্ছে না। তখন আমার শ্বশুরবাড়ির থেকে তারা আবার বললো যে ঠিক আছে তুমি আবার চলে যাও দেখো। তখন আমি সৌদিতে যাই। এখানে সৌদিতে কত সালে গেলেন? 1991 সালে। 91? হ্যাঁ, 91-তে। মানে বিয়ের এক বছরের পরেই? এক বছর পরে আমি সৌদিতে ঢুকলাম। 6 বছর থাকার পর আমি ওইখানে কিছুই করতে পারি। তখন আমার চাকরি করলে ঠিক মতো বেতন দিত না, আপনার 2-3 মাস পর পর বেতন দিত, 1 মাসের বেতন দিত। তখন তো টেলিফোন ইয়ে ছিল না, তখন ওই আপনার চিঠিতে যোগাযোগ করতাম। দেখেন সংসার অভাব, ফ্যামিলি বিয়ে করছি, এখন তারা বলল টাকা দাও, কিন্তু ওই টাকায় তখন আমার ফ্যামিলি চলতো না। তখন আমি 5 বছর পর ওইখান থেকে আমি চলে আসছি আবার। আচ্ছা, আসার পর বাংলাদেশে যখন আবার এই কাজে লাগলাম, 1 বছর পরে কাজ করছি, নাগালপাড়া সমিতি বাজারে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করতাম। কি কাজ করতাম? এই কার্পেন্টার কাজ করতাম। তখন আবার মাথায় উঠলো যে আবার কোথায় যাওয়া যায়, তখন আবার সৌদিতে চলে গেলাম। তখন গেছিলাম ধাম্মামে, এবার গেছি রিয়াদে। আপনার রিয়াদে গেলাম 1997-তে, ক্লিনিয়ার কোম্পানিতে গেলাম। সে আমাকে বললো তোমার বেতন দেবো 1,000 রিয়াল। পরমিন হিসেবে আমি দায়িত্ব নিয়ে গেলাম। ওনার হলো মাদ্রাসা কোম্পা ক্লিনিয়ার, এক এক মাদ্রাসায় 2-3 জন করে 1 জন করে পড়তে পারে এরকম। তখন নিয়ে যাওয়ার পরে উনিও একই অবস্থা। আপনি যাওয়ার পরে 2 মাস বেতন দিচ্ছে, তারপরে বেতন অফ করে দিল। আচ্ছা, প্রায় 7-8 মাস হয়ে গেছে বেতন দেয়নি। খাওয়াতে খাইতে খুব কষ্ট হচ্ছে এখন শরীরে। আর ওনাকে বললাম যে আমি থাকা যাবে না তোমার এখানে। তখন আমি ওইখান থেকে আবার চলে আসি বাংলাদেশে। আবার দেশে? হ্যাঁ, আবার দেশে আসি। কবে ফিরলেন এটা? এটা হলো আপনার 97-তে লাস্টের দিকে। ব্যাক করার পর আপনার 97-তে আবার আইসার পর আবার 6 মাস পরে আবার সৌদিতে ঢুকলাম। সৌদি থেকে ফিরলেন, আবার সৌদি গেলেন, আবার ফিরলেন, মালিক চেঞ্জ করছি। মালিক চেঞ্জ করার পরে এখন আপনি নিয়ে গেল মালিক, বললো মালিক খুব ভালোই পাইছি মক্কাতে, নিয়ে গেল হোটেলে কাজ দিছি, হোটেল মেনটেন্যান্স, ইঞ্জিনিয়ারিং সেকশন কাজ করতেছি। মোটামুটি স্যালারি ভালো, প্রায় বাংলাদেশের 70-80 হাজার টাকা স্যালারি পড়তো আমাদের। অনেক টাকা। তখন এই পিছিয়ে যে দেনাগুলো হয়েছে সেগুলো ঋণ খুঁজছিলাম আমার। ঋণগুলো কি নি? ঋণ প্রায় 1.5-2 লক্ষ টাকা ঋণ হয়ে গেছি। এই ঋণটা কিভাবে? ঋণটা হলো আমি যে 2-3 বার আইসি গেলাম, আসা যাওয়া করলাম, মালিক চেঞ্জ করলাম, তখন এই অর্থটা তো আমার বাবা ইয়ে করতে পারে, আমার ওইখান থেকে আবার দিতে হয়েছে। ব্যাংকের থেকে, কৃষি ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, লোনটা পরিশোধ করতে হচ্ছে। এই করে করে আমার এইভাবে 2002 পর্যন্ত ঋণ শোধ করলাম আমি। তারপরে মোটামুটি আমি ভালো অবস্থায় আছি। আচ্ছা, প্রায় এখন 8-10 লাখ টাকা আমার ব্যাংক ব্যালেন্স আছে সেটা। আচ্ছা, তখন আপনি ওই বাংলাদেশে একটা অঘটন ঘটলো রিয়াদে, ঘটার পরে একটা মেয়েকে আপনি দর্শন করছিল বাঙালিরা, এটা একটা পেপার পত্রিকা দিয়ে 4-5 বাঙালিকে ফাঁসি দিল আপনি রিয়াদে। মানে এটা কি বাঙালি কর্তৃক? বাঙালি অবশ্য করেন, এটা যে কোনো একটা চক্রান্ত করছিল আর কি, করেন বাঙালির উপর একটা ঝড় আসছিল ওইখানে। তখন বাঙালিদেরকে ফাঁসাই দিল। হ্যাঁ, ফাঁসাই দিলে বাঙালি বৈধ অবৈধ সেটা দেখে না ওই দেশের পুলিশ, যাকে সামনে পাইছে যে কোনো সময় ওকে গাড়ি তুটে পাঠিয়ে দিছে দেশে।
তখন আমার আর কিছু করার নেই। তো বাংলাদেশে আসার পরে আমি তখন একটা কসমেটিক দোকান করি 2010 সালে। এটা কোথায় দোকান দিলেন? যাত্রাবাড়িতে। আচ্ছা, যাত্রাবাড়িতে এনে সুপার মার্কেটে করার পরে এটা দুই বছর করলাম আমি 2012 পর্যন্ত। তো মোটামুটি এখন বললাম এটা একটা বাংলাদেশের ডিস্টারবেন্স হইতেই হবে, আমার সারা জীবন তার বিদেশ থাকা যাবে না, একটা কিছু তো করতে হবে। তো বললো যে এই ব্যবসাটা করো তুমি, এটা ভালো ব্যবসা, আপ টু ডাউন ব্যবসা, এটা মোটামুটি লস নাই এই ব্যবসাতে। বেচা কিনে না হলে তো, সেল না হলে তো লস হবেই, আমার দোকান ভাড়া, আমার খরচ, আমার সেটা তো মেকআপ হইতেছে না। তার জন্য 2012 আমি আবার ওমানে চলে যাই ফিরি বিষয়ে। ওমান? ওমান না, ওমানে যাওয়ার পরে 2012 যখন গেলাম, এক বছর ওইখানে থাকার পরে ফিরি বিষে কোনো কাজকর্ম করতে পারিনি। বিভিন্ন দালালের মাধ্যমে কথা বলে গিরিশে চলে যান, ভালো সুযোগ আছে, 2-3 লাখ টাকা বেতন পাবেন, এরকম কথা বলতেছে দা বিভিন্ন লোকে। কেমনি কীভাবে যাওয়া যায়? এখন একটা ওই দিকে একটা ইয়ে করলাম যে কীভাবে যাওয়া যায় ওইখানে, আপনাকে এখানে নিয়ে যাবে, এখান থেকে একটা গেম করবো, আর একটা আপনি শিপে নিয়ে যাবে, শিপে আপনি ইরান নিয়ে যাবে, ইরান থেকে আপনাদেরকে বাইরুটে ওরা ওদের ইয়ে মতো আপনাদেরকে এইভাবে এভাবে নিয়ে যাবে তারা। কিন্তু যখন ওনারা এইভাবে কথা বললো, তখন আরও লোকজন জিজ্ঞেস করলাম, কো দেখেন আপনাদের আমাদের চেয়ে ভালো বোঝেন, বিভিন্ন দেশে ঘুরছেন, কয়েকবার আসছেন, ওনার কথা কাজের সাথে মিল আছে, এখন তো যাইয়া দেখতে হবে যে আসলে কতটুকু সত্য। পরে বললো যে দালাল বলতেছে কি আমাকে আগে $500 দাও অ্যাডভান্স করতে হবে, আর ওইখানে যাওয়ার পরে তুমি ওইখানে গাড়ি তুলে লঞ্চে শিফে উঠার আগে তুমি $1,000 দিবা আমাকে, আর বাকি ডলার ওইখানে দেওয়া দিবা। তখন আমি বাংলাদেশের থেকে কিছু টাকা পয়সা নিয়ে এলাম ফ্যামিলির থেকে, বললাম আমি একটা চেষ্টা করতেছি কোথায় যাওয়া যায় এখান থেকে ইউরোপে যাওয়ার জন্য। আমার ওয়াইফকে বললাম, বললো দেখো ওগুলো কিন্তু ভালো লক্ষণ না, দেখলে তুমি বাংলাদেশে চলে আসো, অন্য কাজকর্ম করবো, এটা ভালো, এখানে যাইবো এখান থেকে কীভাবে কী করবো সেটা আমি জানি না, তুমি ভালো বোঝো এটা। কারণ আমাকে আমার ওয়াইফে 2 লক্ষ টাকা দেয়, 2 লক্ষ টাকা দিয়ে আমি ওখানে দালালের মাধ্যমে কিছু টাকা দিয়ে ওই রুমে চলে গেলাম ওই বাঙালিদের সাথে। রুমের ভিতরে এখানে খাওয়া দাওয়া দিতেছে সব কিছু। আমরা বললাম যে কবে ফাটাইবা তুমি, মানে এই রুমের মধ্যে যে রেখেছে আপনাদেরকে কোথায় রেখেছে? এটা ওমানের একটা জায়গা সাগরের কাছে, সাগর পাড়ে। তো ওরা পাকিস্তানি, সব বাঙালিও আছে পাকিস্তানিও আছে। আচ্ছা, তো বললো যে টেনশন করেন না, আপনার আবহাওয়া ভালো হলে আমরা আপনাদেরকে নদী পার করে দেবো। নদী না, সমুদ্র? সমুদ্র, সমুদ্রটা পার হইলে ওই পারে গেলে আর কোনো টেনশন নেই আমাদের, এরকম বলতেছে। হঠাৎ করে আমাদেরকে একদম বললো যে আজকে আমাদের গেম আছে, নদীর আবহাওয়া ভালো, আজকে গেম নিয়ে গেল ইরানে। আপনার নদী পারে, নদীর ভিতরে 17 ঘন্টা ছিলাম সমুদ্রের, সমুদ্রে 17 ঘন্টা ছিলাম। আপনার সমুদ্র আপনার এই তেল শেষ হয়ে গেছিলো বোটে। আচ্ছা, যে বোটে নিয়েছিল আমাদের 42 জন বাঙালি বোটে উঠেছে। এই 42 জন এই আপনি যখন এটা স্পিং করছে তখন এই এখানে 2 জন বাঙালি মারা গেছে। আপনার মারা গেল কীভাবে? এই ওরা ওই মনে করেন ভোটটা, তো ভোটের মধ্যে এরকম রশি লাগাইছে, ভোটটা যখন আমরা 7-8 ফুট উপরে উঠে আমাদের ঢেউর সাথে, আবার যখন ছেড়ে দেয় তখন এটা একটা ইয়ে করে ওরা স্টার্টিং বন্ধ করে দেয়, আবার ঢেউর সাথে আবার উপরে উঠে। তো অনেকে যদি মনে হয় শেষ হয়ে যাবে, ঢেউ মিলে মিলে যাইতেছে ঢেউর সাথে, তখন ওরা কী করলো, এই 2 জন বাঙালি মারা গেল। তো ওই পাকিস্তানি বললো উসকু মর গিয়া তো উসকু ফেঁকো, উদ্দু বলতেছে পাকিস্তানি ড্রাইভার হলো কিন্তু পাকিস্তানি। তখন আমরা মরে গেছো সে বলে ওকে ফেলে দাও, তখন আমরা ফেলে দিছি ওকে। কিছুক্ষণ যাওয়ার পর আবার ঘণ্টাখানেক পর আরেকজন বাঙালি মারা গেলো, অল্প বয়সের ছেঁড়া, তার বাড়ি ছিল কুমিলা। তো উনিও মারা গেল, ওনাকেও ফেলে দিল। তখন আমাদের ভিতরে একটা আতঙ্ক চলে আসলো, তখন আপনার ওইখানে হঠাৎ করে বোটের তেল শেষ হয়ে গেছে, পরে বোট 5-6 ঘন্টা লাগছে ভাসতে ভাসতে জোয়ারের পানিতে, এটা একটা কানিতে গেছে, আমাদেরকে এই পানি টুকু কলা পানিতে নামিয়ে দিছে, কইছে তোমরা এখান দিয়ে চলে যাও, আমাদের লোক আছে সামনে। আচ্ছা, তখন ওনারা যে ওয়ারলেস ব্যবহার করতো, বড় বড় ওয়ারলেস রাডারের মতো, ওটা দিয়ে কথা বললো যে হ্যাঁ এরা এদেরকে নামাই দিচ্ছি,
তোমরা এদেরকে নিয়ে যাও। তখন ওনারা একটা লাইট মারে, লাল এরকম টার্গেট লাইটের মতো, এখান থেকে এখান দিয়ে আসো তোমরা। তখন আমরা এখান দিয়ে যাচ্ছি, যাওয়ার পর একটা গাড়ি দিয়ে, আমার জিপ গাড়ি দিয়ে সবাইকে নিয়ে গেলো, ভিজা কাপড় নিয়ে পানি দিয়ে ওখানে যাওয়ার পর, যাওয়ার পর ওখানে কিছু খাওয়া দাওয়া দিল, একটু বলো পরিষ্কার হও তোমরা কাপড়। যে আপনারা যে সমুদ্র দিয়ে পৌঁছালেন, যেখানে নামলেন, গাড়িতে উঠলেন, ওটা ইরানের একটা দ্বীপ, ইরান। ইরান, আচ্ছা। ওইখানে যাওয়ার পর ওইখানে আমাদেরকে এক জঙ্গলের ভিতরে একটা ঘর আছে, ঘরের ভিতরে নিয়ে গেল, যে দেখি ওইখানে আরও বাঙালি আছে আপনার। তখন উনি নেওয়ার পরে ওনাকে বলল যে এদেরকে খাওয়া দাও কিছু। কিছু খাওয়া দাওয়া দেওয়ার পরে একবারে খাওয়া দিয়েছে, তিন দিন পরে বলতেছে তোমাদের পয়সা দিলে খাওয়া আসে না, তো খাওয়া নেই তোমাদেরকে, আমরা এখান থেকে এখানে পর্যন্ত আনছি অনেক টাকা খরচ হয়েছে, এখন তোমরা আমাদেরকে টাকা দাও। টাকা দেবো আমরা, আমাদেরকে যে এখানে যাওয়ার কথা এখানে কইলে এখানে টাকা দিতে হবে, এরকম বহু টর্চারিং করতেছে আপনি। টর্চারিংটা কেমন টর্চারিং? টর্চারিং আপনি এরকম লম্বা করে শোয়ায়, এরকম পাইপ দিয়ে মারে, আর প্যামিলি লম্ব নিয়ে নিছে আগে, প্যামিলিতে মাকে শোনায়, বউকে শোনায়, বাপকে শোনায়, মা যদি না থাকে এই তোমার ছেলে আমার কাছে আছে, এত টাকা দিতে হবে আমাকে, তাকে মেরে ফেলবো। তখন যদি বাড়ি দেয় তখন আমরা চিকুর দিয়ে দিই, চিকুনের শব্দ তো আমি মায়ের শুনছি, কিন্তু বাবায় শুনছে, স্ত্রী শুনছে। এই যারা মারছে এরা কারা? এরা তো মাফিয়া। এরা কি বাঙালি? বাঙালিও আছে, পাকিস্তানিও আছে, মানে আশ্রয়টা দিচ্ছে মূল বাঙালিদেরকে, ওরে এদেরকে ওরে ব্যবহার করছে বাঙালি। কারণ আমাদের সবাই তো উর্দু বুঝে না, ইংলিশ বুঝে না, তো বাংলা ভাষা ওনারা বুঝতে, ওরা কী করবো, তখন বাঙালিরা আয়া আমাকে তোদের এখন মারতে বলছে, আমরা এখন তোদেরকে মারবো, তোমার বউর নম্বর দাও না, তোমার মাল নম্বর দাও, তোমার ফ্যামিলির নম্বর দাও। এই করার পরে আপনাদের ওই দুই মাসের মতো আপনি জঙ্গলে রাখছে আপনার, যোগাযোগ তো খুব কম, একদিন ফোন দিছি, দেড় মাস পরে যে কোথায় আসো, আমার ওয়াইফেরও বললাম যে আমি এই অবস্থায় আসছি, কী করা যায়, কথা ভালো করে বোঝা যাচ্ছে না। এ বললো যে টাকা লাগবে, কত দশ লাখ টাকা চাচ্ছে এখন। তখন তো বললাম তুমি আজকে গেলা, আমার ফ্যামিলি কীভাবে চলতেছে তুমি ভালো করে জানো, এখন এই অবস্থা আমি টাকা দেবো কই থেকে। তখন ভাইবার আদার সাথে যোগাযোগ করে, সবার সাথে যোগাযোগ করে বলবো যে আমরা চার পাঁচ লাখ টাকা জোগাইছি, এখন কোথায় দেবো টাকা। তখন বললো গোপন নম্বর দিবে, নম্বরে আপনার টাকা বিকাশে পৌঁছায় দিতে হবে। তখন কি বিকাশ ছিল? হ্যাঁ ছিল। কত এটা হলো? আমার কাছে কাগজ আসছিল, আমি তো বললাম নিয়ে আসলাম না, এটা হলো 2014 সালে। আচ্ছা, 2014 সালে একেবারে ব্র্যাকের মাধ্যমে টাকাটা আনছে, ব্র্যাক ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, এটার নম্বরটা কিন্তু গোপন, একটা কাগজ দিছে, একটা স্লিপ দিছে, টাকাটা কে দিছে মুখে, টাকাটা কে উত্তোলন করছে সেটা কেউ কইতে পারবে না। তখন ওইখান থেকে আমাদেরকে গিরিশে নেওয়ার পথে আপনার ওই জঙ্গল দিয়া নিতেছে গাড়ি দিয়া, একটা ট্যাক্সিতে লোক ছয়জন। আর আপনার কি এই যে চার পাঁচ লাখ টাকার কথা বললো, পাঁচ লাখ টাকা দিছে, পাঁচ লাখ টাকা, আপনারা কি রাজি হয়ে গেল? ওরা ওরা রাজি হয়ে গেছে, বললো যে ওইখানে যাওয়ার পরে তোমরা আরো টাকা দিতে হবে। আরে আপনাদেরকে রাজি করলো কি দেশে পাঠানোর জন্য নাকি গ্রিসে? গ্রিসে পাঠাবে। আচ্ছা, তখন ওনারা আপনি বনভূমি দিয়ে গাড়ি চালায় আসছে, আসার পরে একটা রাস্তায় উঠছে। কিন্তু আপনারা তো দ্বীপে ছিলেন? না, ওটা দ্বীপ না, ওটা তো ইরানে। ইরানে? ইরান থেকে কোথায় আসলেন? ইরান থেকে এখন ওই আপনি তুর্কি বর্ডারে নিয়ে যাবে, তুরস্ক বর্ডার দিয়ে আপনার গ্রিসে পৌঁছাবে, একটা লাইন তো এটি আর কি। তখন আপনার ওই ওরা বলতেছে যে আমরা এখন আটজন লোক ঢুকাইছে একটা ট্যাক্সিতে, একটা ট্যাক্সিতে লোক আটা মারতে, ছয়জন আটে কিন্তু আটজন ঢুকাইছে আপনার, প্রতি সাতটা ট্যাক্সি করে লোক নিয়ে যাইতেছে। আপনি চেকপোস্টে যাওয়ার যখন খরচ হইতেছে তখন আমাদের গাড়িতে গুলি করছে তারা, আরে চেকপোস্টে যারা সেনাবাহিনী ছিল তারা ইরানের, তখন আপনি গুলি করার পর আমরা তখন হাত উঠেছি, গাড়ি একটা সাইড হয়ে গেছে রাস্তার, তখন সেনাবাহিনী এসে আমাদের ইয়ে করলো, ধরে নিয়ে গেল কি ইরানের সেনাবাহিনী? ইরানের সেনাবাহিনী। তখন আমাদেরকে বান্দর আব্বাস উর্দুগাত জেলে নিয়ে আসে। আচ্ছা, এই জেলে বাঙালির জন্য কোনো খাওয়া নেই, খুব করুণ অবস্থা ছিলাম। মানে বাঙালির জন্য খাওয়া নেই কেন? এটা হলো আফগানিস্তানের উর্দুগাত জেল, এটা আফগানিস্তানের খাওয়া,
বাঙালির জন্য আমাদের ইরানের কোনো ব্যবস্থা নাই যে জেলে থাকলে বাঙালিদেরকে খাওয়া দিবে এমন কোনো এটা সিচুয়েশনে নাই হাদের যে এটা বললো তারা আর কি। তো ওদের খাওয়ার থেকে আমাদেরকে সামান্য খাওয়া দেয়, ডেলি একটা গোলা আলু 250 গ্রাম আর একটা রুটি দিবে, 100 গ্রামের মতো একটা রুটি, এটি সারাদিনের খাওয়া। বহুত কষ্ট, ওই কষ্টের কোনো শেষ নাই। এত যে কষ্ট সেটা যদি কেউ একবার চোখে দেখে, আমি ভিক্ষে করে খাবো কিন্তু আমি ওই রাস্তায় আর যাবো না কখনো, এরকম কঠিন অবস্থা। তখন ওরা বললো যে তোকেও খাওয়া নাই, এরা তো আফগানিস্তানের খাওয়া তোদেরকে দিচ্ছি, ওরা খাইয়া থাকলে তোরা পাবি না তো পাবি না, এরকম বলতেছে। তখন কি করব, তখন আমরা বললো যে বাংলাদেশে কে যাবি, আউটপাস লাগবে, তোদের তেহরানে তোমাদের রাষ্ট্রদূত আছে বাংলাদেশের অ্যাম্বাসিটার একজন জিয়াউল হক কইরা, তার বাড়ি এলো সিলেট কানাইঘাট, সেইগুলো আমি ব্যবস্থা করে দেব। সবাই ছবি উঠে নিয়ে গেলো যে আউটপাসের জন্য আপনারা 1 লাখ টাকা করে জমা দেবেন বাংলাদেশে কাবুলসে, আপনাদের টিকিট টিকিট সব ওইখান থেকে করবো, আইটা পাঠাই দিলে আমি আপনাদেরকে দেশে পাঠাই দেব। এই তখন দেশে আসি। আপনার তাহলে কত খরচ হলো টোটাল? টোটাল পরে আপনার 12 লাখ টাকার মতো গেছে। এবং এই টাকাটা পুরোটাই নষ্ট? নষ্ট, এটা 1 পয়সা কোনো কাজে আসে না এটা। এই তখন লাস্টে এসে কী করবো, এই আপনার আবার এই 2016 সালে আমি এই ইটালির মাধ্যমে ইটালি যাওয়ার জন্য প্রস্তুত হই। তখন এত লস খাইছি, এই কীভাবে উঠাবো। তখন বাংলাদেশের থেকে ওরা বলছে যে সরাসরি আমরা এখান থেকে লিবিয়া নিবো, লিবিয়া। এই যে আপনি বারবার লস খাচ্ছেন, হ্যাঁ, সে তো 12 লাখ টাকা মতো লস খেলেন, আবার বিদেশ যাবেন, এই টাকার উৎস কোথায়? আমি একজন থেকে লোন নিয়েছি আপনি 3 লক্ষ টাকা, তাকে দিছি 7 লক্ষ টাকা। সে ব্যবসা করে ইসলামপুর, কাপড়ের ব্যবসা। তাকে বললাম, বললো যে সাদ ভাই আপনি তো শেষ হয়ে গেলেন, আর একটা ঝুঁকি নেন, আর পয়সা আমি দেবো আপনি, আমার পয়সা যদি আপনি বাইসা থাকেন তো দিয়েন না, তো আপনার আমার পয়সা লাগবো না, এরকম আমাকে উৎস দিচ্ছে সে। তো আমি বললাম, ভাই আমি কীভাবে ঋণ শোধ করবো আপনি বলেন, আমি তো আমার সংসারে খরচ করিনি আপনার টাকাটা নিয়ে, আমি তো এইভাবে গেছি, ঝুঁকি নিয়েছিলাম, সেটা হয়নি, এখন কী করবো বলেন। কিন্তু আপনি বারবার বিদেশ যাচ্ছেন, দেশে কেন চেষ্টা করছেন না? বিদেশ তো আপনার দেশে চেষ্টা করে কী হবে, আমার দেশে একটা দোকান, সামান্য দোকান নিয়ে বসতে হলে এখানে আইসা চাঁদা চাচ্ছে, এখানে আইসা বলতেছে আপনি সদায় নিয়ে বাকি নিচ্ছে, টাকা দিচ্ছে না, দিতে গেলে ভয় দেখাচ্ছে, পুলিশে আসছে, রাস্তায় দোকান করতে টেবিল লাগাইছে, পুলিশে বলতে এখানে রাস্তা রাখা যাবে না, আমাদেরকে ডেলি 100 টাকা দিলে রাখা যাবে, এই ধরনের এই ব্যবসা করে তো এখানেও শান্তি নেই। আমরা তো একটা ঘরযুগ যে এমন অবস্থা, এখন যারা একটা এই পথে না গেছে তারা একটা বিশ্বাস করবে না আসলে সেটা। তো তার জন্য আমি বাইসা নিয়েছিলাম যে লাস্ট একটা চপর দিয়ে আসি, দুইটা শর্ট খাইছে, আর একটা দেখি কী করা যায়, এটা আমার লাস্ট সফর, যদি হয় আমি ইটালিতে ঢুকবো। আচ্ছা, এই আমি লিবিয়াতে যাই। লিবিয়া নেওয়ার পরে যে লিবিয়া বন্দি করবে, এটা চিটাঙ্গে থেকে ফ্লাইট দিছে আমাদেরকে, যদি বিশ্বাস করবেন, আমি 1 মাস 13 দিনে আমাকে কিছুই খাবার দেয়নি, আমার ভাজা, আমি এতটুকু হয়ে যা, আমি আর এই বয়সে, আমার বয়সে তো ইয়ে না, আমি আরও স্বাস্থ্য ভালো ছিল, আমি শুনছিলাম, কিন্তু ওরা খাওয়া দিত না, এই পরিস্থিতিতে তখন আমার আর কিছু করার ছিল না। আপনার লিবিয়া সফর শুরু হলো কিভাবে? লিবিয়া উনি বলে, আমি বললাম যে আমি লিবিয়া যাব না, আমি বলছি আমি ইরাকে যাব কাজ করার জন্য, তো আমার যে টাকা আছে ইরাকে, কলে ইরাকে যাওয়া দেবে, আপনি লিবিয়া চলে যান, লিবিয়ার থেকে সুযোগ পেলে আমি ইটালি ঢুকে যাবেন, এরকম একটা ফলোবান দেখাইছে আমাকে। তো আমি বললাম যে কত টাকার ভিতরে যাইতে পারবো, কলে আপনার টাকা 4 লাখ টাকা যাচ্ছে, চিটাঙ্গের থেকে ফ্লাইট দেবো আমরা, আমার কাছে সব প্রমাণ আছে এখানে পাসপোর্টে। চিটাঙ্গে যখন গেলাম, যাই দেখি যে ওইখানে আরও শত শত লোক যাচ্ছে, কোথায় যাচ্ছেন, আমরা সবাই আমি লিবিয়া যাচ্ছি। সবার ভিসায় কি? কিচ্ছু নাই পাসপোর্টে, খালি পাসপোর্ট টিকিট, পুরো ভিসা লাগানো নেই, কিচ্ছু নাই। আমরা দেখেন চিটাঙ্গের পাসপোর্টের সিল আছে এয়ারপোর্টের, খালি সিলটা মাইরা দেওয়া দিচ্ছে, কোথায় যাচ্ছেন, অফিসার বলতেছে কোথায় যাচ্ছেন, আমি সুইডেন বলবেন, লিবিয়া বলবেন না, সুইডেন। তো সুইডেনে একটা কাগজ আছে, ভিসার মতো একটা কাগজ আছে সুইডেন, বলে সুইডেন যাচ্ছি আমরা।
তখন আমাদেরকে জিজ্ঞাসা করলো সামনে ইমিগ্রেশন, বলো কোথায় যাচ্ছেন? সুদানে যাচ্ছি। সুদান থেকে লিবিয়া নিয়ে যাচ্ছে আমাদেরকে বিমান, বিমান টু বিমানে লিবিয়া। আপনি ত্রিপুলি এয়ারপোর্টে যে আমরা অবতরণ করলাম, ওইখানে আসার পর আমাদেরকে বললো পাসপোর্ট দাও। সুদান থেকে যখন লিবিয়া যাচ্ছে তখন কোনো ঝামেলা হচ্ছে না? না, কোনো ঝামেলা হয়নি। লিবিয়ার একটা ফ্লাইট আসছে, ওই ফ্লাইটে আমাদেরকে সবাই নিয়ে গেল। নেওয়ার পরে এয়ারপোর্টে আপনার যে আমরা যে বাংলা ইমিগ্রেশন কোনো সিল মারে না এয়ারপোর্টে পাসপোর্টে। লিবিয়ার দালালগুলো ওনারা আসছে, লিবিয়ানরা ওনারা সবার কাছে অস্ত্র আছে, বললো পাসপোর্ট গিভ পাসপোর্ট। তখন পাসপোর্ট দেওয়ার পরে পাসপোর্টগুলো নিয়ে গেলো আমাদেরকে ট্যাক্সি করে একটা নিয়ে গেল, যাই দেখে ওইখানে আরো বাঙালি রুম। কিন্তু আপনি ইমিগ্রেশন পার হলেন কিভাবে? লিবিয়া, লিবিয়ার কোনো চেক নেই, ওইখানে পাসপোর্টে কোনো সিল মারে নেই, কিছু মারা লিবিয়া। ওরা বললো যে তোরা কিভাবে আসছো আমরা সব জানি, চলে যাও এখন। আচ্ছা, ওরা এটা বলতেছে যে ইটালি যাচ্ছ সবাই, হ্যাঁ ইটালি আমরা ফসাই দেবো তোমাদেরকে, ওনারা এটা বলতেছে। এখন যাওয়ার পরে কত টাকা দিয়ে আসছেন? এত টাকা? কত টাকা তো আমরা পাইনি, আবার টাকা দেন, টাকা যেখানে যাবেন টাকা। টাকা নেওয়ার পরে পরে ওনাকে আপনি বলবো যে এবার কি করবেন, ইটালি যাবেন, আবার টাকা লাগবে। টাকা তো দিতে পারবো না, দিতে পারলে আপনি ভোগেন, কষ্ট করেন, যেটা আপনার ভাগ্য আছে এটি হবে, আর কিছু করার নেই। তখন আমরা বললাম, তখন ফ্যামিলিতে টেলিফোন করে লক করছে যে কি করা যায় এখন, যেভাবে এখান থেকে বাঁচাও, হয়তো লিবিয়া থেকে নিয়ে যাও আর হয়তো ইটালি যাওয়ার জন্য একটা সুযোগ করে দাও, কিছু টাকা পয়সা লাগবে। কত লাগবে? 4 লাখ। তা আবার হালত করে আমার ফ্যামিলি এক যাত্রাবাড়ির থেকে একদিনের থেকে 2 লাখ টাকা নিছে। যাও তুমি যখন এই 2-4 লাখ টাকা হলে যাইতে পারবা, তখন আমি 4 লাখ টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুমি তারপর ইটালি যাও। টাকাটা নিয়েছে আপনার 1,500 টাকা দিতে হবে প্রতি মাসে, সুদের টাকা, সুদের টাকা। আচ্ছা, এই যে আপনি এদেশ থেকে এদেশে যাচ্ছেন, আপনি বিদেশ থেকে ফিরে আসছেন খালি হাতে, আপনার প্রত্যেকবার লস হচ্ছে, কিন্তু আপনার সংসার চলছে কিভাবে? না ওটাই আর কি, আপনার থেকে 10,000 নিচ্ছি ভাই, বিপদে পড়ে গেছি, এখন কি করা, এই অবস্থা আছি, 50,000 দাও, আমি ইনশাল্লাহ কোনো একটা ব্যবস্থা করলে টাকা দিয়ে দেবো। আগে উপরে এরকম নিয়েছে, দিয়ে দিছি, আবার সেটা দেয় না এমন। আর ততদিনে আপনার কয়জন ছেলে মেয়ে? তখন আমার এই ছোট ছেলের বয়স এখন 9 বছর। আচ্ছা, হ্যাঁ 9-12 বছর করছে এটা। আর যেটা এখন ক্লাস 8-এ পড়ে, এটা আপনি 17 বছর পার হয়ে গেছে, ক্লাস 8-এ পড়ছে। আর বড় দুটি মেয়ে এটা পরপর 2 বছর পরপর ইয়ে হয়েছে, এটা তখন ওদেরকে বিয়ে দিয়ে দিছি। সংসারে এমন কোনো ঝামেলা এখন নাই, তারপরও নায়নাত্তুর হয়ে গেছে এখন, ওটা ওরা তো ফ্যামিলি তো বড় হয়ে গেছে, মেয়েদের ফ্যামিলি। এখন আমার জীবন কষ্টে যাচ্ছে কোনটা, আমি এখন ব্র্যাক আমাকে যে সহযোগিতা করছে ঘুরে দাঁড়ানোর জন্য ব্র্যাকে, কিন্তু ব্র্যাক যে সহযোগিতাটা আমাকে করছে ঘুরে দাঁড়ানোর জন্য, কিন্তু ওই মুহূর্তে বাংলাদেশে তখন আমরা লকডাউন শুরু হয়ে গেছে। আচ্ছা, আমরা এই জায়গাটায় আসবো, তার আগে আমরা একটু জেনে নিই যে আপনি যে লিবিয়াতে আটকে গেলেন এবং আপনাকে 4 লাখ টাকা আবার পাঠানো হলো, তারপর কি হলো? ওখানে উনি ছেড়ে দিয়েছে আমাকে। আচ্ছা, ছেড়ে দেওয়ার পর আমি ত্রিপুলি থেকে আপনি মিসরাতে চলে গেলাম। ওনারা কিছু বাঙালি আছে, আর আমার ছোট ভাই বাংলাদেশের থেকে একটা নম্বর দিয়েছিল আমাকে, লিবিয়াতেই লোকটা আছে, তার বাড়ি হলো বিবেরিয়া, তার কাছে যান, তার ফ্যামিলি আর ঢাকা যাত্রাবাড়ি থাকে, বললো ওনার কাছে কিছু সহযোগিতা পাইবেন আপনি। উনি আমাকে বললো, কাকা আসছেন তো ভালো, কাজকর্ম করেন, আর যদি ইটালি যাইতে চান তাহলে আবার টাকা দিতে হবে, এদেরকে কীভাবে যাবেন সেটা ব্যবস্থা করেন। তখন আমি বললাম যে বাবারে, আমার তো আর সম্ভব না যে ফ্যামিলির কাছে টাকা চাবো যে আমি লিবিয়া ইটালি যাব। এখন সর্বশেষ আমি হয়ে গেছি, কলে আপনি কেন আসছেন, আমাকে খুব ইয়ে করছে, আসাটাই তো আমার ভুল। এখন আমার ফ্যামিলি না খাই দিন কাটাচ্ছে, আমি এখানে না খাই দিন কাটাচ্ছি, এটা ভুলে ভুলে তো আমি সব শেষ করে দিছি, এখন সর্বশেষ কোথায় যাবো আমি বলো। বললো যে দেখেন আপনি, আপনি একটু বিবেচনা করেন, এখন তো সব শেষ হয়ে গেছে, এখন না পিছিয়ে যেতে হলেও আপনার টাকা লাগবে, সামনে যেতে হলেও টাকা লাগবে, টাকা ছাড়া কোনো কথা নেই। তখন আমি উনি বললাম যে আমি কাজকর্ম করি, আমাকে কাজ দেন, কাজের কোনো
কাজ করা যায় কিন্তু পয়সার কোনো আপনার ভ্যালু নাই আপনার সেখানে। লিবিয়ান আপনার আগে এক টাকা দিলে এখানে বাংলাদেশে দিত 100 টাকা, আর এখন 1000 টাকা দিলে দেয় আপনার মাত্র 5000 টাকা লিবিয়ান। 5000 টাকা তো আমার ঘর ভাড়া হচ্ছে না, এখন আমি কীভাবে থাকবো? আর আমার খাইতে লাগবে টাকা, থাকতে লাগবে টাকা। অন্য বললো, কাকা আপনি চলে যান দেশে, দেশে যাইতে হলে তো বাবার টাকা তো লাগবে, টাকা ছাড়া তো কোনো কথা নেই। এখন এখান থেকে যাইতে হলে আবার 70-80 হাজার টাকাটা লাগবে টিকিট করতে। আমি বললাম যে এখন বলো তো আপনি ইটালি যান, আমরা কিছু আপনাকে হেল্প করবো। হেল্প করবেন আমি, আপনি 1 লাখ টাকা দেশের থেকে আনান, আমরা বাকিটুকু আমরা দেখব। তখন আমি আপনার ক্যাম্পে চলে গেলাম। আমার ভাই বললো যে আমি 1 লাখ টাকা ব্যবস্থা করে দিতেছি, আমার টাকা আপনি যখন এখানে যাবেন তখন আপনি পরে দিয়ে দিন, তো আপনি চলে যান। আর যদি পিছিয়ে আসেন আপনি কোথায় কী করবেন, দেশে এসে কী করবেন? ওইখানে গেলে যদি কোনো একটা রাস্তা হয় তাহলে আপনি ওটা দেখেন। তখন আমি ক্যাম্পে গেলাম, ক্যাম্পে যাওয়ার পরে খুব কষ্ট দেখা আমার, যে মন চায় না যে আমি ওইখানে আর একটা দিয়ে, আমি ওইখানে আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও, আমি আর চাই না যে এত কষ্ট করতে। তখন ওরা বললো যে অপেক্ষা করেন, ইনশাল্লাহ ইতালি যেয়ে পুষলে আমাদের কথা মনে করবেন, স্মরণ করবেন, ওনারা সান্ত্বনা দিচ্ছে আমাদেরকে। কিন্তু কোনো সান্ত্বনে আমার কোনো মনে শান্তি দিতে পারতেছি না। তখন 4-5 দিন থাকার পরে আপনার বললো যে আপনি আজকে আমাদের গেম শুরু হবে ইনশাল্লাহ, আমরা 2টা শিফট ছাড়বে আজকে, এখান থেকে সব রেডি করতেছে, দেখাইতেছে আমাদেরকে। আমরা যেখানে থাকি নদীটা আপনি আধা মাইল দূরে, একটা 3-তলা একটা বিল্ডিং এখানে নদীর পাড়ে, এটাতে সব বাঙালি আপনি নাইজেরিয়ান আছে, ইথিওপিয়া আছে, সব দেশের লোক আসছে এখানে, ইন্ডিয়া ছাড়া পাকিস্তানিও আসছে মোটামুটি। দেখতেছি সব রেডি করতেছি, আপনি রাত্রে সন্ধ্যার সময় বোট ছাড়লো। যখন আপনার, আচ্ছা এই বোটটা কেমন বোট? প্লাস্টিক, এটা হাওয়া দিয়া রেডি করে, হাওয়াতে যদি লিক হয়ে গেল তাহলে আর শেষ হয়ে গেছে। এই বোটে কতজন উঠতে পারে? 70-80 জন উঠতে পারে। 70-80 জন উঠতে পারে। আর এই সমুদ্র কোথায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তখন আধা ঘন্টা যখন আমরা বোট চালালো, তখন আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা মতো বোট চালালো, বললো আরও 4-5 ঘন্টা মতো লাগবে আমরা, যে লিবিয়া ইটালির যে সমুদ্রে যে ইয়েগুলো আছে শিপগুলো আমাদেরকে যে রিসিভ করবে তারা ওইখানে অপেক্ষা করতেছে। আচ্ছা, ওরা বলতেছে যোগাযোগ আছে। তখন ওই মুহূর্তে ওদেরকে লাল সিগনাল দিল যে তোমরা সামনে যাইও না, পায়ার করছে কয়েকটা। আচ্ছা, কয়েকটা পায়ার করছে যে তখন বোটটা আপনি ঘুরিয়ে দিল আবার লিবিয়ার দিকে, লিবিয়ার দিয়ে ঘুরে দিয়ে আমাদেরকে বললো যে যাওয়া যাবে না। তখন আর আমরা বললাম যে সবাই একটু চিন্তা হয়ে গেলো যে কী হইতেছে, আবার কোথায় নিচ্ছে, কী হবে। ওইখানে যাওয়ার পর আর একটা গ্রুপ, আপনি হাফিজ গ্রুপের লোক আর সৈয়দ গ্রুপ, এই 2 গ্রুপে এখন বলতো যে হাফিজ গ্রুপ ধরে নিয়ে গেলো আমাদেরকে, নিয়ে রুমে নিয়ে মারা শুরু করলো। আপনার বললো কোথায় যাচ্ছ, আমাদের টাকা না দিয়ে কোথায় যাচ্ছ তোরা? তা আমরা কজনকে টাকা দিব বলতেছে, বাঙালি বলতেছে কাকে টাকা দিচ্ছেন, অমুকের টাকা দিচ্ছি, তাহলে আমরা তো আমাদের ভাগ দেয়নি, তোমরা কীভাবে যাচ্ছ? এখন আমরা বললাম যে তাহলে আমাদেরকে ছেড়ে দেব, ছেড়ে তো দেবে টাকা দিয়ে যাও, কীভাবে কোথায় থেকে দেবো টাকা? অনেক কষ্ট পর আপনি 7-8 দিন রাখছে আমাদেরকে ইয়ে করে। তখন আমরা ওই আমাদের যে দালাল লিবিয়ার যে দালাল ছিল লাগাল বাংলাদেশে মিনিস্টার যোগাযোগ করছে, যোগাযোগ করা বললো যে বললো যে এইভাবে যেইভাবে এদেরকে ছাড়াইয়া হলো এদেরকে দেশে পাঠানোর ব্যবস্থা করেন যে আসতেছে। তখন তো এখন ফ্যামিলির সাথে আর কথা বলতে, ফ্যামিলি কথা টেলিফোন করলো যদি এই মুহূর্তে কথা বলতে, সে কথা বলতে কথা বলে না, তোমার সাথে কথা বলি এরকম একটা ঘৃণা মনে করছো আমাদেরকে, যে তুমি তো সব কিছু শেষ করে দিছো, তোমার আর কী আছে? তুমি বারবার যাচ্ছ বারবার আসছো, আমরা কোথায় যাবো এখন? আমাদের তো আর কিছু নেই এখন, তুমি ভালো, তোমার ভালো মন্দ তুমি জানো, তুমি কী করবা সামনে? আমার কোনো পথ দেখছি না এখন আসলে কী করবো। তখন কিছু ভাই বারাদার বন্ধু বান্ধব ওনারা বললো যে আপনি আপনি এখান থেকে ওরা ছাইড়া দিবে, চিন্তা করেন না, আপনি আমরা কিছু টাকা পয়সার ব্যবস্থা করছি,
তো আপনি ছেড়ে দিলে কি করবেন সেটা আপনি চিন্তা করেন। আপনি আমি আবার আর যা আমি আর সামনে যাব আমাকে মেরে ফেলো, আমি আর সামনে যাব না, সামনে বহুত ভয়ঙ্কর, আমি নদীতে দেখে আসছি, যেইভাবে হোক বাবা তোমরা আমাকে দেশে পাঠাও, আমি ভিক্ষা করে খাবো, আমি রিক্সা চালাবো দরকার, আমি আমার ছেলেবেলেকে আমি এক মুঠো ভাত দিতে পারবো, আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো, কিন্তু এখানে থাকলে আমি কিছু করতে পারবো না। অনেক করার পরে অনেক লোক বলছে যে ঠিক আছে কাকার কথা, কাকাকে দেশে পাঠানোর ব্যবস্থা করো তো। আমাকে দেখেন আমার ছেলেবেলে এখন আমার সাথে কথা বলছে না, বলে বাবা তুমি কি করছো, কোথায় যাচ্ছ, আমাদেরকে কি করছো তুমি, তুমি তো সব শেষ করে দিয়েছ। আমি বললাম আমার তো কি করবো, আমি আরেকজনের মোবাইল দিয়ে আমি যখন কথা বলতে চাই একটু ডাইকার দেন, আপনার সাথে কথা বলবে না, মোবাইল বন্ধ করে দিই, এমন অবস্থা। তখন আমি তিন মাস পর কষ্ট করে লিবিয়াতে কিছু কাজ করে লিবিয়া 2,000-3,000 দিনার আপনি ক্যাশ করছি, একটা টিকিট লাগে আপনি পরে 8-9,000 দিনারের মতো লাগে। তখন নারায়ণগঞ্জের কিছু লোক ছিল, ওনারা বললো যে আপনি কাজ করতে পারবেন না, এই কাজ করলে পয়সা দেন না, পয়সা পাঠাতে পারবেন না, আপনার ফ্যামিলি কী করবে, কথা বলতে পারতেছেন না। আমি নমাজ পড়ছি আল্লাহ কাছে, পড়ে করছি আল্লাহ আমার রাস্তায় যেন কেউ জীবনে কেউ না আসছে, তুমি আমাকে আনছো, তুমি আমাকে উদ্ধার করো, আমি সারাক্ষণ রাত্রে নমাজ পড়ছি আল্লাহর কাছে পড়ছি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই। তখন ওরা বলছে যে কাকা অনেক চিন্তা ভাবনা কান্দাকাটি করতেছে, কি করবো, কাকাকে দেশে পাঠাও। তখন ওনারা আমাকে বললো কাকা একটা টিকিট বুকিং দিয়ে আসছি, আপনি টেনশন করেন না, আপনি দেশে চলে যান, দেশে যে আপনি ডেলি কাজ করলে তো 500-200 টাকা তো পাবেন, আপনি ওটা দিয়ে আপনি চলতে পারবেন, আর দেন আপনি না এখন আপনাকে মাইরা কী করুন, টাকা নিতে পারবেন। তখন বললাম যে হ্যাঁ বাবা এটাই করো, আমাকে দেশে পাঠাই দাও। তখন আপনার এই আমি 1 বছর 3 মাস পরে দেশে আসলাম, দেশে আমার সব পর আমার ফ্যামিলি বলছে যে আমার বাসায় আইসো, তুমি আজকে 1 বছর 3 মাসে কয় টাকা দিছো, তুমি কী করছো সেটা তুমি বুঝো, তুমি কীভাবে আসবা, এখন মানুষ আসলে তো আমাদেরকে সব তবু যে এখন আসছে টাকা দেব। তখন আমি মোহাম্মদপুরে চলে গেলাম আমার এক বন্ধুর কাছে, উনি বললো যে আসছেন, আমি আমি এয়ারপোর্টের থেকে কেন আসছি, আমার কাছে সামান্য টাকা ছিল, আমাকে $50 দিছে, এটা হওয়া জাল পড়ে গেছে, আমি ভাঙা এয়ারপোর্টে ভাঙাইতে পারিনি ওটা। তখন আপনি এগুলো বলছো যে উনি আমার সাথে যে আসছে, উনি বললো যে আমার থেকে 1,000 টাকা নেন, পরে আপনি মন চাইলে আপনাকে দিয়ে দিয়ে আমার, ওনার বাড়ি হয়েছে আপনার ইয়েতে আপনার এই ফরিদপুরে, ওনার থেকে 1,000 টাকা নিয়ে আমি মোহাম্মদপুরে আসছি। তা ওনার নাম হলো ইলিয়াস, ওনার আসার পর উনি বললো যে আপনি যে আসছেন বাসায় ফোন করছিলেন, আমি ফোন করছিলাম, আমার ছেলে ধরছিল, বললো যে আম্মু বলছো বাসায় আসতে, তো বললো যে রাগের মাথা বলছে, দেখা যাক আমি যাবো বাসায় আপনার ভাবি কী বলে সেটা দেখি। পরে 3 দিন পরে আমি মোহাম্মদপুর থেকে আমার বাসায় যাত্রা বাড়িতে আসছি, আয় দেখি যে আমার ওয়াইফ একজন কাজ করছে, এখন বর্তমানে আর একজনের বাসায় যে ফ্যামিলি চলতেছে না, ছেলেপুলের লেখাপড়া, তো বলছে আমি যখন কাজ করতেছি এখন আমার সাথে কথা বলে নাই, তোমার ভাই বোনদের কাছে চলে যাও, তো আমি আমার শেষ সম্বল বাপের বাড়ির সম্পদ বিক্রি করছি, তুমি তোমার সম্পদ বিক্রি করছো, কিছু হয়নি, এখন কী করবো। তখন আমি বললাম যে আমি দেখি কী করি, তখন আমি বিল্ডিং কনস্ট্রাকশন কাজ করলাম কয়েকদিন এক কন্ট্রাক্টরের সাথে, ডেলি 500 টাকা দিত আমাকে, তো আমি সিমেন্টের ব্যবস্থা উঠাইতে পারি না, কাজ করা আমার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে গেছে, বলো ভাই আপনি কাজ করতে পারবেন না। তখন এই ওয়াইফের অনেক বুঝে টুঝে অনেক একটা কিস্তি উঠে কিছু টাকা দিয়ে একটা দোকানের ব্যবস্থা করি, এই তখন চার দোকানে ব্যবস্থা করলো, এই চার দোকান দিয়ে এখন বর্তমানে কোনো মতে জীবন জীবিকা আছে, টাকা পয়সা বাড়িতে আমার কোনো ঘরদরজা নাই, এখন বর্তমানে আমি সব বিক্রি করে দিয়েছি, এই 24 লাখ টাকা দেনার থেকে 12 লাখ টাকা বিক্রি করে দিয়ে দিয়েছি বাপের বিটা, আর এখন 13 লক্ষ টাকা দেনা আছে, জীবন আমার, বাকিটা আবার আল্লাহ জানে সামনে হতো, ছেলেদের কিন্তু কিছু দিতে পারিনি, তারা বহুত অনেক সময় চিন্তা করি কী করব। আর ব্যারাক আমাকে অনেক সহযোগিতা করছে, ব্যারাকের সহযোগিতা হতো আমি এই লকডাউনে
এতটুকু বাইসে আছি এখন অবস্থা আল্লাহ বাসায় রাখছে। সে বেড়াক বললো যে আপনি ঘুরে দাঁড়ানোর জন্য দিছি, আপনি অন্তত হাঁসটা রাখবেন ডিমটা খাবেন, কিন্তু সেটা তো আমি লকডাউনের জন্য কিছু করতে পারিনি। এখন যে ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা, নাজুক অবস্থা আছে, তো মাঝে মাঝে ব্যারাকের যে অফিসার আছে ওনারা আমাকে বললেন সাহেব ভাই কী অবস্থা, আমি বললাম আগের মতোই আসছি মোটামুটি আর কি আল্লাহ রাখছে। বললো আমরা দেখি যে আপনাকে কী করা যায়, কি একটা কোনো পথে ঘুরে দাঁড়ার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কি না দেখি সামনে পর্যন্ত আসি অবস্থা, বাকিটা বলো আল্লাহ জানে সামনে কী করতে হবে। এই যে এরকম অবৈধ পথে যারা বিদেশ যেতে চায়, আমাদের দেশ থেকে তো হাজার হাজার মানুষ প্রতি বছর এরকম লিবিয়া দিয়ে বা ইরান দিয়ে ইউরোপে ঢোকার চেষ্টা করে তুরস্কর সীমান্ত দিয়ে, তাদের উদ্দেশ্যে আপনার কিছু কি বলার আছে? দেশে তারা কাজ করে বাদ খাক যেভাবে হোক, তবে এই পথটা যেন তারা পরিহার করে, কেন আমার দেশে যারা বড় বড় বসেরা আছে এয়ারপোর্টে বসে আছে, আমি কীভাবে যাচ্ছি তারা জাস্টিফাই করে না। আপনি কোথায় যাচ্ছেন, আমি কি সমুদ্রে যাচ্ছি না কোথায় যাচ্ছি কিচ্ছু দেখে না, তারাও পয়সার বিনিময়ে কাজ করছে। আমরা এগুলো বিভিন্ন অনেক জায়গায় অনেক দেশেতে যে যখন অবতরণ করছি আমরা বুঝতে পারছি যে এই দেশে বিদেশে থেকে আমার দেশের থেকে যে সিন্ডিকেটটা কাজ করছে এটা অল বিশ্বে এখন ছড়াই গেছে। এই সিন্ডিকেটটা কেউই কোনো ভালো সুবিধা অবস্থায় নাই, যেই যাচ্ছে সেই প্রতারিত হচ্ছে, যে যাচ্ছে সেই প্রতারিত হচ্ছে। হতে হাজারের ভিতরে আপনি 100 ভালো অবস্থা যায় পৌঁছে কিনা সন্দেহ আছে আমি বলতে পারবো না, কিন্তু তারা যেন এই পথটাকে পরিহার করে এই পথে যেন না যায়, আমি তাদের অন্তত আল্লাহর কাছে তারা ক্ষমা চায় যেন আমাদের আল্লাহ ভুল পথে যেন না, এটা একবারে ভুল পথ এই রাস্তাটা, এই রাস্তা যেন আল্লাহ তারা পরিহার করে, এই রাস্তাতে গেলে তাদের মরণ ছাড়া। আচ্ছা, এই যে আপনি তো অনেকবার দেশের বাইরে যাওয়ার চেষ্টা করলেন, দেশের বাইরে গেলেন, কখনো কি সরকারিভাবে যে ভিসাগুলো দেওয়া হয় সেখানে চেষ্টা করেননি? আমরা চেষ্টা করছি ব্যবসা করে, আমরা যখন বিএমইটি যাই তখন বললো এগুলো আমরা হাঁটতে হাঁটতে তো অনেক সময় গেলো যে আবার আসেন অমুক তারিখে আসেন, গেলে বললো যে আপনি কোন ক্যাটাগরিতে যাবেন, ওই ক্যাটাগরির বিষয়ে আমাদেরকে নাই, আপনার এখন লেবারে কাজ করার মতো সে অবস্থা আপনার নাই, এটা ইয়ং জেনারেশন যারা 25-26-30 বছরের এতে যাইতে হবে, আমরা এগুলো খুঁজি খুঁজি না যেমন কিছু খুঁজি, কিন্তু সেটা আমাদেরকে ইয়ে করে না, তারা রাগ করে না এমন একটা, আবার কয় যে 3 লাখ লাগবে আপনারা, আমরা বিষয়ে প্রসেসিং করার জন্য আপনারা একটা কষ্ট দিতে হবে, প্রবাসী ব্যাংকে যান ওইখান থেকে লোন করেন, গেলে বলে যে যে প্রবাসী লোন আপনি ভিসা কোন কোম্পানিতে যাচ্ছেন কী আসে বিষয়ে আপনি গ্যারান্টেড কে হবে, এগুলো আমাদের যে প্রসেসের ভিতরে এগুলো যেটা কয় এটা আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না। আপনারা এরপরে যদি আবার কখনো সুযোগ পান আপনি, বা এখন যদি আপনি সুযোগ পান দেশের বাইরে যাওয়ার, আপনি কি আবারও বাইরে যেতে চান? না আমি আর যাব না, না আমি আর যাব না বাইরে, সেটা আমার সেটা বয়স হয়নি আর আমি এখন যে কষ্ট করতে পারবো না। সৌদিতে যাওয়ার জন্য একটা ইচ্ছুক ছিলাম, কিন্তু বললো যে সৌদি এখন আমাকে সে ভিসা দিবে না, 50-এর উপরে গেলে সৌদি আরব সে ভিসা দেয় না, লেবার যেটা ওয়ার্কিং ভিসা যেটা বলে দেয় না দিবে না, তো আর কোথায় যাবো এখন এই বয়সে, তো আর এখন ভিসা আপনি দিবেন কাজ করার জন্য কোনো আপনার ভিসিয়ে দিবে না। সুপ্রিয় দর্শক, আমরা যারা নিজেদের অবস্থার পরিবর্তনের জন্য দেশের বাইরে যাই বা এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার চেষ্টা করি, আমাদের আরেকবার ভেবে দেখা উচিত আমরা যে পথে যাচ্ছি বা যে কাজটা করছি সেটা সঠিক কিনা। জীবন একটাই, সে জীবনটা যত সুন্দর, যত আকাঙ্ক্ষা ছোট হবে জীবনটা ততই মণ্ডিল হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই অনুষ্ঠান দেখে আমরা আশা করি আপনারা অবশ্যই সচেতন হবেন, যারা বিদেশের বাইরে যেতে চান বা যারা দেশের বাইরে থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, এই ভুল পথে ইউরোপ বা ইতালিতে ঢুকতে চান তারা দ্বিতীয়বার ভাববেন। আজ আপনাদের জন্য এই পর্বটা আমাদের স্পেশালি সাজানো, যেন আপনারা বুঝতে পারেন যে কীভাবে মানুষ প্রতারিত হচ্ছে আমাদের দেশের মানুষ দ্বারা বা আমাদের প্রতিবেশী দেশের মানুষ দ্বারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি আজকের মতো।
আপনার জীবনের না বলা কথাগুলো আমরা বলবো আমাদের অনুষ্ঠান মাই স্টোরিতে। আপনার নাম, ফোন নম্বর এবং আপনার জীবনের না বলা কথাগুলো লিখে পাঠিয়ে দিন mystory.diptutv@gmail.com এই ইমেইল অ্যাড্রেসে।